আজকে এই ভিডিও আপনাদের দুর্দান্ত একটি জিনিস শিখাবো, আপনারা সত্যিই অবাক হবেন। দেখা যায় যে আপনার একটি মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি একটি ইউজ করতে পারবেন, আপনার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস, আপনি দুটো দুটো করে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং অফিসিয়াল অ্যাপস, এটা আসলে একটি দারুণ ব্যাপার। আপনি কিভাবে আপনার মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ, দুইটা মেসেঞ্জার, দুইটা ফেসবুক অ্যাপস ব্যবহার করবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই করতে পারবেন। এই জন্য আপনার যে মোবাইল আছে সেই মোবাইলের সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন অ্যাডভান্স ফিচার, এই যে অ্যাডভান্স ফিচার আছে এই অ্যাডভান্স ফিচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন ডুয়েল মেসেঞ্জার যে বলে যে অপশনটা আছে, যে ডুয়েল মেসেঞ্জারের উপরে ক্লিক করবেন। এখান থেকে যেটা যেটা আপনি অন করে দিতে চান, এই যে আমি এই দুইটা অলরেডি ব্যবহার করি, জাস্ট এই যে অফ আছে অন করে দেবেন। আমি দুইটা অফিসিয়াল ফেসবুক অ্যাপস ব্যবহার করি এবং দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি, এবং আপনি যদি চান মেসেঞ্জার অ্যাকাউন্টও দুইটা ইউজ করতে পারবেন। জাস্ট এটা অন করার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভেতরে। এভাবে খুব সহজেই আপনি ডবল ডবল করে ইউজ করতে পারবেন। জাস্ট যখন ডবল ইউজ করবেন দেখুন নিচে যে ডুপ্লিকেট এই চিহ্নটা আসছে, জাস্ট আমার মোবাইলটার দিকে একটু খেয়াল করুন, এই যে দেখুন এটা হচ্ছে অফিসিয়াল যেটা, আর আরেকটা আমি যে ডুপ্লিকেট করছি যে ডুপ্লিকেট একটা চিহ্ন এসেছে, কিন্তু দুটাই অফিসিয়াল অ্যাকাউন্ট। এবং এই যে হোয়াটসঅ্যাপ, এই যে একটা অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাকাউন্ট, আমি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করছি, মেসেঞ্জারটা এখনও করি নাই। এভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইলে ডবল ডবল করে মেসেঞ্জিং, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপস ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেন, কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।